সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ শাকত হোসেন, প্রভাষক, সমাজবিজ্ঞান, পার্বতী মহিলা ডিগ্রি কলেজ, পার্বতীপুর। আজকে ডিগ্রি প্রথম বর্ষের প্রথম পত্র প্রারম্ভিক সমাজবিজ্ঞানের একটি রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হল, সমাজবিজ্ঞান কিভাবে একটি মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান, তা নিয়ে আলোচনা করব। অন্যান্য সমাজবিজ্ঞানের ন্যায় সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসাবে স্বীকৃতি লাভ করেছে। সমাজবিজ্ঞানী গোটা সমাজকে উপযুক্ত বিষয় হিসাবে ধারণা করে। সমাজের ব্যাপক আলোচনা হিসাবে সমাজবিজ্ঞান মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান কিনা বা কতটুকু মূল্যবোধ নিরপেক্ষতা এক গুরুত্বপূর্ণ জিজ্ঞাসার বিষয়। সমাজবিজ্ঞানের মূল্যবোধ নিরপেক্ষতা বিজ্ঞান। সমাজবিজ্ঞান একটি মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। এই উক্তিটি বিশ্লেষণ করার পূর্বে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান বলতে কি বোঝায় সে সম্পর্কে আলোচনা করা প্রয়োজন। যখন কোনো বিষয় নিয়ে বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ করা সম্ভব হয়, কিন্তু বিশ্লেষণ প্রাপ্ত তত্ত্ব সম্পর্কে ভালো মন্দ, উচিত অনুচিত কোন প্রকার মন্তব্য করা হয় না, তখন তাকে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান হিসাবে আখ্যায়িত করা হয়। সামাজিক মূল্যবোধের ভালো মন্দ নির্ণয় করা এবং চূড়ান্ত বিচারে কোন মূল্যবোধের সর্বোত্তম যেটা নির্ণয় করা সমাজবিজ্ঞানের কাজ নয়। বস্তুত সে কোনো সামাজিক সমস্যার পক্ষে বিপক্ষে মতামত দেওয়া সমাজবিজ্ঞানের কাজ নয়। সামাজিক প্রতিষ্ঠান সমূহের বস্তুনিষ্ঠ বিশ্লেষণই সমাজবিজ্ঞানের কাজ। সমাজবিজ্ঞান সংজ্ঞার আলোকে নিরপেক্ষতা। সমাজবিজ্ঞানটি মূল্যবোধ নিরপেক্ষতা বিজ্ঞান। এই কথাটি যথার্থতা বিচার করতে হলে সমাজবিজ্ঞানের সংজ্ঞা নিয়ে কিছু আলোচনা করার দরকার। প্রতিটি বিজ্ঞানের যেমন একটি ক্ষেত্র আছে, তেমনি সমাজবিজ্ঞানেরও একটি ক্ষেত্র আছে, আর তা হল সমাজ। সাউন্ড অ্যাডওয়ার্ড, ডুর্খেইম, ম্যাকাইভার, স্পেশাল, ম্যাক্স ওয়েবার প্রমুখ সমাজবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন। সমাজবিজ্ঞানী ম্যাগেলবার, অগাস্ট কোর্ট, হার্ভার্ড স্পেনার সমাজবিজ্ঞানের সংজ্ঞা সামাজিক স্বার্থের ওপর জোর দিয়েছেন। ম্যাগেলবারের মতে, সমাজবিজ্ঞান এমন একটি বিজ্ঞান যাতে সোশ্যাল অ্যাক্টিভ সামাজিক কার্যগুলি বিশ্লেষণের মাধ্যমে এর কার্য কারণ সম্পর্কে আমরা ধারণা করতে সক্ষম হই। ব্যাপক অর্থে সমাজবিজ্ঞানকে সমাজের বিজ্ঞান বলা হয়, অর্থাৎ যে বিজ্ঞান সমাজের উৎপত্তি, গঠন ও কোন বিকাশ, সামাজিক রীতিনীতি, আচার ব্যবহার ইত্যাদি নিয়ে আলোচনা করে, তাই হল সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানী নিরপেক্ষতা। কোন সমাজ সামাজিক প্রবন্ধ নিয়ে আলোচনা বা গবেষণা করতে গিয়ে গবেষক সমাজ কতটুকু নিরপেক্ষতা বজায় রাখতে সক্ষম তার উপর অনেক সমাজবিজ্ঞানীর মন্তব্য করেছেন যে সোশ্যাল ইজ অ্যান অবজেক্টিভ সায়েন্স, অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে কোন সামাজিক ঘটনাগুলিকে বিশ্লেষণ করাকে বলা হয় অবজেক্টিভ সায়েন্স। সমাজবিজ্ঞানীরা গবেষণ করুক বা নাই করুক, অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে। এছাড়াও একজন সমাজবিজ্ঞানীর পক্ষে সমাজের বাস্তব চিত্র তুলে ধরা সম্ভব নয়। মানুষের সর্বপ্রকার সামাজিক কর্মকাণ্ড নিয়ে সমাজবিজ্ঞানীরা গবেষণা করে থাকেন, কিন্তু তাদের গবেষণা সম্পর্কে কোন লোক ভালো মন্দ, উচিত অনুচিত, বাঞ্ছনীয় অবাঞ্ছনীয় মন্তব্য করতে পারে না, যার ফলে সমাজবিজ্ঞানীরা নিরপেক্ষতা প্রকাশ পায়। ম্যাক্স ওয়েবারের মতে, সমাজবিজ্ঞানীর কোন শিক্ষক যখন ক্লাস করবেন তখন তিনি তার নিজস্ব মতামত ব্যক্ত করতে পারবেন না, তিনি শুধু পারবেন তার সব অভিজ্ঞতা ও জ্ঞানকে আলোচনা করতে। অগাস্টের মতে, সমাজবিজ্ঞান সরব বর্ণন করতে গিয়ে তিনি সোশ্যাল স্টাডিজ অ্যান্ড সোশ্যাল ডাইনামিক শব্দ ব্যবহার করেন। সোশ্যাল স্টাডিজ বা সমাজের স্থিতিশীলতা বলতে তিনি পরিবার, রাজনৈতিক, অর্থনৈতিক প্রতিষ্ঠান ইত্যাদি পারস্পরিক সম্পর্কে বুঝাতে চেয়েছেন, কিন্তু তিনি এ ধরনের কোনো মন্তব্য করেনি যে এ ধরনের সমাজের প্রতিষ্ঠান ইত্যাদি পারস্পরিক সম্পর্ককে বুঝাতে চেয়েছেন, কিন্তু তিনি এ ধরনের কোনো মন্তব্য করেনি যে এ ধরনের সমাজের জন্য এরকম স্থিতিশীলতা দরকার। আবার সোশ্যাল ডাইনামিক সমাজের স্থিতিশীলতা বর্ণনা করতে গিয়ে আলোচনা করেছে যে সামাজিক প্রতিষ্ঠান কিভাবে কালের চক্রে পরিবর্তিত হয়, কিন্তু কোন সমাজের জন্য
কি ধরনের সামাজিক প্রতিষ্ঠান প্রযোজ্য তা নিয়ে মন্তব্য করেননি। কোন সমাজের গবেষণা করতে গিয়ে যা পেয়েছেন তা হুবহু বর্ণনা করেছেন। সামাজিক মূল্যবোধ, প্রতিটি সমাজেই একটি নিজস্ব মূল্যবোধ বিদ্যমান রয়েছে। সমাজবিজ্ঞানীরা হয়তো সমাজকে নিয়ে গবেষণা করতে গিয়ে সমাজের যে মূল্যবোধের সাথে সম্পৃক্তকর সমাজ সম্পর্কে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেন, কিন্তু তাই বলে কোনো সমাজকে গবেষণা করতে গিয়ে সমাজের উপর মূল্যবোধ আরোপ করেন না। উদাহরণ বলা যায়, কোনো সমাজ গবেষক যদি পতিতাবৃত্তি, যৌতুকত্ব ইত্যাদি নিয়ে কোনো গবেষণা শুরু করেন, তবে তিনি সে তথ্য জানতে চাইবেন তা হল কেমন সমাজে এগুলো ঘটছে, কি কি সামাজিক প্রতিষ্ঠানের জন্য দায়ী এবং কিভাবে তা রোধ করা যায়। তবে এবং সমাজের জন্য উচিত অনুচিত, ভালো মন্দ, সে সম্পর্কে কোনো মন্তব্য করার অধিকার সমাজবিজ্ঞানীর নেই এবং তিনি তা করেন না। তার ফলেই সমাজের মূল্যবোধ নিরপেক্ষতা বজায় থাকে। উপরোক্ত আলোচনায় আমরা বলতে পারি, সমাজবিজ্ঞানীরা সমাজের গবেষণা করতে গিয়ে হয়তো কোনো কোনো ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে পারেন না, কিন্তু তাহলে সমাজবিজ্ঞান মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান নয় এটা বলা ঠিক হবে না। কারণ সমাজবিজ্ঞানী অন্যান্য বিজ্ঞানের মতো বস্তুনিষ্ঠ ও কার্যাবলী ও অনুসরণ দ্বারা সমাজ সম্পর্কিত তথ্য সংগ্রহ ও গবেষণা করে থাকেন, কিন্তু বিবৃতির সুস্পষ্টতার মাধ্যমে সমাজ সম্পর্কে কোনো মূল্যায়ন করেন না। আর এজন্যই সমাজবিজ্ঞানী স্যামুয়েল কুন বলেছেন, সমাজবিজ্ঞান একটি মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। আজকের যে প্রশ্নটি নিয়ে আলোচনা করা হলো তোমরা ভালো করে শুনবে এবং দেখবে, পরবর্তী ক্লাসের জন্য দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম।